হিন্দু ধর্ম মতানুসারে মা লক্ষ্মী যেমন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেব, ঠিক তেমনি কুবের হলেন সম্পদের দেবতা। তাই শ্রাবণ মাসে শিবের সঙ্গে আপনারা পুজো করতে পারেন কুবেরেরও। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, জীবনে হবে টাকার বৃষ্টি। একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা, কুবেরকে ভগবান শঙ্করের দ্বাররক্ষী হিসেবে মনে করা হয়। সম্পদ লাভের জন্য মা লক্ষ্মীর পুজো করা বাড়িতে অবশ্যই জরুরি। ঠিক তার পাশাপাশি কুবের দেবেরও আপনারা পুজো করবেন, কারণ তাকে প্রসন্ন করলেও আপনার ঘরে হবে টাকার বৃষ্টি। লক্ষ্মী দেবীর পাশাপাশি কুবেরের উপাসনা সংসারে কখনো অর্থের অভাব দেখা যায় না, সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি তিনটি অক্ষয় হয়ে বিরাজ করে। শিবের প্রিয় মাস শ্রাবণ মাস, মহাদেবের আরাধনা করার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। তাই শ্রাবণ মাস চলাকালীন শিবের পুজো করবেন, তবে ভোলানাথের পাশাপাশি যে বাড়িতে এই শ্রাবণে লক্ষ্মী দেবী ও কুবেরের পুজো করবেন তারাও দারুণ ফল লাভ করতে পারবেন। শ্রাবণে ধারার মতো অর্থ ঝরে পড়বে আপনার ওপর। আসুন তাহলে আজকের ভিডিও থেকে আমরা এই বিষয়টি সম্পর্কে জেনে নিই, শ্রাবণ মাসে কিভাবে করতে হয়, কি কি নিয়ম মেনে কুবেরের পুজো করবেন। সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটি বলবো, পুজোর স্থান পরিষ্কার করবেন। যে স্থানে কুবেরের পুজো করবেন সেই স্থানটি আগে ভালো করে ধুয়ে নেবেন, তারপর মুছে নেবেন। বাড়ির উত্তর পূর্ব যে দিক, সেই দিকে কুবের দেবতার পুজো করার জন্য সব থেকে উপযুক্ত দিক। পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপরে মোমবাতি ও জুঁই তেলের প্রদীপ জ্বালাবেন। একটি মোমবাতি এবং জুঁই ফুলের যে তেলের প্রদীপ, জুঁইয়ের তেল, সেটি কিন্তু আপনারা কুবের দেবতার সামনে জ্বালিয়ে দেবেন তার পুজো করার জন্য। বন্ধুরা, যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, অবশ্যই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন, যাতে আপনার কাছে আমাদের এই নিত্য টিপসগুলি সবার প্রথমেই পৌঁছে যায়, আপনারা সেগুলি জানতে পারেন এবং নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন। কুবের দেবতার পুজো করার জন্য সকাল সকাল স্নান সেরে নেবেন, পরিষ্কার কাপড় পরবেন, এবং আপনারা যদি বাড়িতে জপের মালা থাকে সেটি হাতে নিয়ে নেবেন এবং 108 বার করে এই মন্ত্রটি আপনাদেরকে জপ করে নিতে হবে। ওম শ্রী ওম হ্রি শ্রী ওম হ্রি শ্রী ক্লিম ভিত্তেশ্বরায় নমঃ। আরও একবার বলে দিচ্ছি, ওম শ্রী ওম হ্রিম শ্রী ওম হ্রি শ্রী ক্লিম ভিত্তেশ্বরায় নমঃ। এটি আপনাকে এই শ্রাবণ মাসের রোজ সকাল সন্ধে মনে রাখবেন, সকালে এবং সন্ধে যারা যারা পারবেন সময় পাবেন, যদি 108 বার করে জপ করতে পারেন অত্যন্তই প্রীত হবেন কুবের দেবতা। বাজারে আপনারা কুবের যন্ত্র কিনতে পাবেন এবং রূপোর হোক বা অন্য কোনো খাঁটি ধাতুর পাতে কুবেরের ছবি ছাপিয়ে আপনি এই কুবের যন্ত্র তৈরি করতে পারেন এবং মনের মধ্যে বিশ্বাস রেখে ভক্তি সহকারে এই কুবের যন্ত্রের পুজো করতে হবে।
শ্রাবণ মাসে কুবের যন্ত্রের পুজো করলে আপনাকে আর সারা বছর টাকা পয়সা নিয়ে চিন্তাই করতে হবে না। আর্থিক সংকট বলে আপনি সারাটা বছরে আর কিচ্ছু দেখতে পাবেন না, কারণ দুর্ভাগ্য আপনার দূরে সরে যাবে। যদি কুবের যন্ত্রের পুজো এই শ্রাবণের মতো পবিত্র মাসে আপনি করতে পারেন, তাহলে আপনার জীবনে আর আর্থিক সংকট বলে কিছু থাকবে না। তবে বন্ধুরা, আপনারা কি জানেন যে ত্রয়োদশী তিথিতে কুবের দেবের পুজো করলে সবথেকে বেশি লাভ পাওয়া সম্ভব? আপনারা যদি মনে ভক্তি রাখেন, শ্রদ্ধা ভক্তি সহকারে নিষ্ঠার সহিত এই ত্রয়োদশী তিথি চলাকালীন কুবের দেবতার পুজো করবেন এবং কুবের যন্ত্রের সামনে বসবেন, হাতে নেবেন চাল, সিঁদুর এবং হলুদ, একে একে এগুলি আপনি তাকে অর্পণ করে দেবেন। এরপরে হাতে ফুল নেবেন এবং কুবের মন্ত্র, যেটি বলে দিলাম এর আগেই, সেই কুবের মন্ত্র জপ করতে হবে। তবে মনে রাখবেন, এই মন্ত্রটি অন্তত পক্ষে 108 বার আপনাদেরকে জপ করতেই হবে। এর ফলে কুবের দেবের পাশাপাশি তিনি তো সন্তুষ্ট হবেনই, মা লক্ষ্মীরও আশীর্বাদ আপনার গৃহে পড়বে। আর্থিক বিষয়ের সমস্ত সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবং সংসারে শান্তি বিরাজ করবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে সুখে থাকতে, শান্তিতে থাকতে, এবং আমরা নিশ্চয়ই কেউ চাইব না যে আমাদের জীবনে আর্থিক সংকট আসুক, আমরা জীবনে ভালো না থাকি, সুখে না থাকতে পারি। তাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি একসঙ্গে পেতে চাইলে অবশ্যই তার জন্য আমাদের প্রত্যেককে কিছু কাজ করতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। ঠিক সেই রকমই আজকের এই পুজোর কথা বলে দিলাম, মন্ত্রের কথা বলে দিলাম এবং কুবের যন্ত্র, যেটি অতি গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসটা দারুণ পবিত্র মাস, আপনারা জানেন প্রত্যেকে, তাই এই মাসটির সুযোগ কেউ হাতছাড়া করবেন না। আপনারা কিন্তু সারা বছরে আর এই মাস পাবেন না, আর 19 বছর পরে এমন দুর্লভ যোগ, এরপরে আবার কবে পাবেন বা নাও পেতে পারেন তার কোনো গ্যারেন্টি নেই। তাই এই সময়টাকে আপনারা অবশ্যই নিজেদের কাজে লাগিয়ে নিন। হ্যাঁ বন্ধুরা, ভালো থাকতে গেলে অবশ্যই তার জন্য আমাদের কিছু করতে হয়। তার জন্য টাকা উপার্জন করতে গেলে যেমন আমাদের কর্ম করতে হবে, ঠিক তেমনই আমাদের লাক, আমাদের ভাগ্যকেও আমাদের সাথ দিতে হবে, আর তার জন্য ঈশ্বরের আরাধনা করতে হবে। কারণ তাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর না থাকলে যত পরিশ্রমই করুন না কেন, কোনো দিনই টাকা আসবে না, সুখ আসবে না। তাই আপনাদেরকে এতগুলো কথা বলা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।